কবিরা গুনার হিসাব দেওয়া নাকি লাগবে না। এটা মিথ্যা কথা, একদম মিথ্যা কথা বানিয়ে লেছে। আমরা এভাবে বলি নাই কবিরা গুনার হিসাব দেওয়া লাগবে না। আমার কাছে আপনি চারটি বই দেখতে পাচ্ছেন, এই বইগুলো সম্পূর্ণটা আপনাদের বই। এই বইয়ের ভেতরে আপনি এই কথাটি লিখেছেন আপনারা যে কবিরা গুনার হিসাব দেওয়া লাগবে না। চলুন আমি এক এক করে আপনাদের সামনে প্রমাণগুলো আপনাদের বই থেকেই পেশ করি, তখন আমজনতা এবং সাধারণ মানুষ তারা বুঝতে পারবেন যে আসলে মিথ্যুক আপনি না আমরা। দর্শক প্রথমে দেখুন একটি বই আমার হাতে, আপনারা দেখতে পাচ্ছেন আকিদা, এই বইটি হচ্ছে হিজবুত তাওহিদের। এই আকিদা নামক বইয়ের 7 নম্বর পৃষ্ঠার ভিতরে গিয়ে হিজবুত তাওহিদরা লিখছেন যে তৌহিদে যিনি অবিচল তার মহাপাপ ও গুনাহে কবিরা হিসাবে ধরা হবে না। এটা হচ্ছে 1 নম্বর প্রমাণ আমি আপনাদের সামনে পেশ করলাম। 2 নম্বর প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে আরেকটি বই রয়েছে, দাজ্জাল, যেটা বায়েজিদ খান পন্নীর লেখা। এই বইটার 15 নম্বর পৃষ্ঠার ভিতরে গিয়ে হিজবুত তাওহিদের বায়েজিদ খান পন্নী লিখছেন যে আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন আমার তৌহিদকে, আমার সার্বভৌমত্বকে যে বা যারা স্বীকার করে নেবে তা থেকে বিচ্যুত হবে না। তারা কত ইবাদত করেছে, তারা কত গুনাহ করেছে কিছুই আমি দেখব না, তাদের জান্নাতে প্রবেশ করাবো তারা ব্যভিচার ও চুরি করলেও। আস্তাগফিরুল্লাহ আল আজিম। এটা হচ্ছে বায়েজিদ খান পন্নীর লেখা। আকিদা নামক এই বইটির 7 নম্বর পৃষ্ঠার ভিতর আরেকটি কথা রয়েছে যে তাওহিদে যদি থাকে তাহলে ব্যভিচার ও চুরির মতো কবিরা গুনাও মানুষকে জান্নাত থেকে ফেরাতে পারবে না, অর্থাৎ কবিরা গুনাহ করলেও, চুরি ব্যভিচার করলেও তারা জান্নাতে যাবে। আরেকটি বই আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন, প্রিয় দেশবাসী, এই বইটির 65 নম্বর পৃষ্ঠার ভিতরে গিয়ে তারা লিখছেন হিজবুত তাওহিদরা যে মৃত্যুদণ্ডের পরে ইসলামের সবচেয়ে কঠিন দণ্ড হচ্ছে চুরি আর ব্যভিচারের। যারা এই দুটো জঘন্য অপরাধও করবে তাদেরকেও আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন না যদি সে একমাত্র আল্লাহকেই তার হুকুমদাতা হিসেবে বিশ্বাস ও মান্য করে। আরেকটি বই আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন, এই বইটির নাম হচ্ছে শ্রেণীহীন সমাজ, সাম্যবাদ, প্রকৃত ইসলাম। এই বইটির 71 নম্বর পৃষ্ঠার ভেতরে গিয়ে হিজবুত তাওহিদরা লিখছেন এমনকি চুরি ও ব্যভিচারের মতো কবিরা গুনাহকারীও জান্নাতে যাবে যদি সে সাচ্চা সত্য সত্যই বিশ্বাস করে যে এলাহ বিধানদাতা আল্লাহ ছাড়া আর কেউ নেই। প্রিয় দর্শক, আপনারা আমার হাতে এই যে 4টি বই দেখতে পাচ্ছেন হিজবুত তাওহিদের, এই 4টি বইয়ের মধ্যে তারা স্পষ্ট করে লিখেছেন যে কবিরা গুনার হিসাব দেওয়া লাগবে না। তো দর্শক, আপনাদেরকে আমরা দেখাতে অন্তত সক্ষম হলাম যে হিজবুত তাওহিদের সেলিম সাহেব যে দাবি করছেন যে কবিরা গুনার হিসাব দেওয়া লাগবে না বলে আমরা তাদের ব্যাপারে যে কথাগুলো প্রচার করছি যে হিজবুত তাওহিদ বলেছে কবিরা গুনার হিসাব দেওয়া লাগবে না, সেলিম সাহেব স্পষ্ট তো বললেন এমন কথা তারা বলেননি। তাহলে এখন দর্শক আপনারাই বলুন, এই যে প্রমাণগুলো আমি আপনাদের সামনে 4টি বই থেকে, তাদের 4টি বই থেকে পেশ করলাম, এখন আপনারাই প্রমাণ করুন বা আপনারাই বিবেচনা করবেন যে মিথ্যুক আমরা না সেলিম, যে হিজবুত তাওহিদ বলেছে কবিরা গুনার হিসাব দেওয়া লাগবে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহাফের 49 নম্বর আয়াতের ভিতরে বলছেন ওয়া উযিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহ ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। অর্থাৎ কিয়ামতের ময়দানে যখন মানুষের কাছে তাদের আমলনামাটা দেওয়া হবে তখন তার ভিতরে তারা ছোট বড় সকল গুনাহগুলো লেখা দেখতে পাবে এবং তখন তারা আফসোস করে বলবে যে হায় আফসোস, আমাদের এই আমল নামার ভেতরে তো ছোটো বড়ো কোনো গুনাই তো ছাড়া হয়নি। উপরন্তু হাদিস শরীফের মধ্যে মুসনাদে আহমদের 24,415 নম্বর হাদিস এবং ইবনে মাজার 4,243 নম্বর হাদিস এবং জামে সগীরের 2,901 নম্বর হাদিসের মধ্যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন ইয়া আয়েশা ইন্নাকি ওয়া মুহাক্কারাতি যুনুব ফা ইন্না লাহা মিনাল্লাহি তালিবা, যে হে আয়েশা তুমি ছোটো গুনাহ থেকেও তুমি বিরত থাকো কারণ কিয়ামতের ময়দানে ছোটো গুনাহের হিসাবও দেওয়া লাগবে। দর্শক, আমরা হাদিস এবং আয়াতে স্পষ্ট দেখতে পাচ্ছি যে ছোটো বড়ো প্রত্যেকটি গুনাহের হিসাব দেওয়া লাগবে, কিন্তু হিজবুত তাওহিদ নামক এই কুফরি সংগঠনটি দাবি করছেন যে কবিরা গুনাহের হিসাব দেওয়া লাগবে না যারা তাওহিদে অবিচল। অবশ্য হিজবুত তাওহিদ একটি হাদিসের অপব্যাখ্যা করে তারা এই জেনা ব্যভিচার, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি ইত্যাদিকে তারা কেয়ামতের জবাব দেওয়া লাগবে না এটা বৈধ করার জন্য তারা একটি হাদিস পেশ করে থাকে বুখারি শরীফ থেকে, 5,827 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে যদি কোনো ব্যক্তি মা মিন আবদিন কালা লা ইলাহা ইল্লাল্লাহ, যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইন্তেকাল করে
তাহলে সে যদি জিনা ব্যভিচারও করে তবুও সে জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই কথাটি বলেছেন। এই হাদিসকে অপব্যাখ্যা করে তারা বলতে চান যারা তাওহীদে অবিচল তারা জান্নাতে চলে যাবে, তাদের জাহান্নামে যাওয়া লাগবে না। এটি একটি সম্পূর্ণ অপব্যাখ্যা। তারা এই যে হাদিসটি দিয়ে দলিল পেশ করলো, এই হাদিসের জবাব দেওয়ার জন্য আমরা বলি, এক নম্বর কথা হচ্ছে হিজবুত তাওহীদ তারা আসুন সিস্টেমটাকে পাল্টায়। এই বইটার ১২ নম্বর পৃষ্ঠার ভিতরে লিখেছে যে কোরআনে যা কিছু নিষিদ্ধ করা হয়েছে সেগুলো ছাড়া আর সবই বৈধ। ইসলামের সরল নীতি হলো বৈধ অবৈধ নির্ধারণের বেলায় মানদণ্ড হচ্ছে আল্লাহর আদেশ এবং নিষেধ অর্থাৎ আল কোরআন। অর্থাৎ তাদের দাবি হলো যে কোরআনে যেটা আছে এটার বাহিরে হাদিসে যদি কিছু বলা হয় সেটা গ্রহণযোগ্য নয়। তো আমরা তো কোরআন শরীফে স্পষ্টত আপনাদের একটু আগে দেখালাম যেখানে কিয়ামতে বলা হচ্ছে যে লা ইউগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় সব গুনাহের কিয়ামতের ময়দানে তাকে পেশ করা হবে। তাহলে এই আয়াতের সামনে তারা যে হাদিসটি বুখারী শরীফ থেকে পেশ করলেন তাদের দাবি অনুযায়ী হাদিসটি দলিল হওয়ার যোগ্য নয়। দ্বিতীয়ত হলো আমরা যেটা বলি যে না হাদিসটিও সহি এবং হাদিসটি মানার মতো অবশ্যই হাদিসটিকে মানতে হবে, কিন্তু হাদিসটির একটি ব্যাখ্যা রয়েছে। আপনারা এই হাদিসটিকে অপব্যাখ্যা করে জনসমাজে বিভ্রান্তি ছড়াতে চাচ্ছেন। হাদিসটির ব্যাখ্যা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তাওহীদে যদি কোনো ব্যক্তি থাকেন অর্থাৎ ঈমান থাকে সে যদি জিনা ব্যভিচারও করে সে জান্নাতে যাবে। এখানে কিন্তু নবীজি বলেন নাই সে আগে জান্নাতে যাবে না পরে জান্নাতে যাবে, এ কথা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই। বরং যদি কেউ গুনাহ করে তাহলে আল্লাহ পাক তাকে ইচ্ছা করলে মহব্বত করে আল্লাহ পাক তাকে রহমত করে মাফ করে দিতে পারেন, অথবা তাকে সে যে গুনাহগুলো করেছে গুনাহ থেকে পাক সাফ করার জন্য তাকে জাহান্নামে দিবেন এবং তার ঈমানের ওসিলায় সে একদিন না একদিন জান্নাতে ঢুকবে, এ কথাটাই মূলত হাদিসে বলা হয়েছে। এই হাদিসের অপব্যাখ্যা করে তারা বলতে চায় যে কবিরা গুনাহের হিসাব দেওয়া লাগবে না, জিনা ব্যভিচার চুরি ডাকাতি ইত্যাদির হিসাব দেওয়া লাগবে না। এবং এ কথা যে আমরা প্রচার করছি তারা এই কথাকে সম্পূর্ণ মিথ্যা বলে আমাদেরকে মিথ্যুক সাব্যস্ত করার চেষ্টা চালাচ্ছেন এই সেলিম নামক এই মিথ্যুক। কবিরা গুনার হিসাব দেওয়া নাকি লাগবে না, এটা মিথ্যা কথা, একদম মিথ্যা কথা বানিয়ে লেছি, আমরা এভাবে বলিনি কবিরা গুনার হিসাব দেওয়া লাগবে না। সেলিম সাহেব স্পষ্ট তো বললেন এমন কথা তারা বলেননি। তাহলে এখন দর্শক আপনারাই বলুন এই যে প্রমাণগুলো আমি আপনাদের সামনে চারটি বই থেকে তাদের চারটি বই থেকে পেশ করলাম, এখন আপনারাই প্রমাণ করুন বা আপনারাই বিবেচনা করবেন যে মিথ্যুক আমরা না সেলিম।